জয় জগৎ বন্ধু, সকলের আতুল চরণে দণ্ডবাদ প্রণাম। আশা করি সবাই ভালো আছেন, আনন্দে আছেন। শ্রীধাম শ্রেয়াঙ্গন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জানবো একাদশী সম্পর্কে, সামনের যে একাদশী সম্পর্কে, সেই একাদশী সম্পর্কে আমরা আজকে জানানোর চেষ্টা করবো এবং জানবো আমরা যে আসলে আগামী একাদশীটি কবে এবং কিভাবে পালন করবো। এই একাদশী মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে কি সিদ্ধান্ত দেওয়া আছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আগামী 2 অক্টোবর 2021 এবং 15 আশ্বিন 1428 বাংলা রোজ শনিবার ইন্দিরা একাদশী, এই সম্পর্কে শাস্ত্রে কি বলা আছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বলা আছে যে একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান হে কৃষ্ণ, আশ্বিন মাসের শ্রী কৃষ্ণপক্ষে একাদশী তিথিটি কি, একাদশী কি নামে পরিচিত এবং তার মাহাত্ম সম্পর্কে আমাকে কৃপাপূর্বক বলুন। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ একাদশীটি ইন্দিরা একাদশী নামে পরিচিত। এটি অন্তত সেই পাপ বিনাশক একাদশী এবং এই একাদশীর মাহাত্ম শ্রবণে বা এই একাদশীর ব্রত প্রভাবে যদি কোনো সময় নিম্নজনী প্রাপ্ত হয়ে থাকে তা থেকে উদ্ধার পাওয়া সম্ভবপর হয়। এবং আরও বলা আছে যে এই একাদশীটি যদি পালন করা হয় তাহলে তার সর্বপাপ বিনাশ প্রাপ্ত হয় এবং সর্বপ্রকারের পাপ বিনাশ হয়ে সে মুক্তি লাভ করে, ভগবানের চরণে বৈকুণ্ঠে স্থান লাভ করে এবং নিত্য সেবায় যুক্ত হতে পারেন। এবং এসে আরও বলছেন মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ যে এই ব্রত মাহাত্ম যে শ্রবণও করে, শ্রবণ মাত্র তার সামবেদীয় পাঠের ফল লাভ হয়ে থাকে। এর পরের অংশে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন, আমি একটি ঘটনার মাধ্যমে মহারাজ আপনাকে এই একাদশী সম্পর্কে অর্থাৎ ইন্দিরে একাদশী সম্পর্কে মাহাত্ম বর্ণনা করছি। কেমন, যে কোনো এক সময় মাহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি দান ধ্যানে বিখ্যাত ছিলেন, ধর্মকর্মে তিনি খুব পরায়ণ ছিলেন এবং দান ধ্যান তথা দেবদিজ্যে তার ভক্তি পরায়ণ ছিলেন। তিনি সুবিখ্যাত সুপরিচিত মুখ ছিলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে। এমন একজন রাজা, তিনি আনন্দে দিনাতিপাত করতে লাগলেন, সবসময় শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন এবং সাধু সন্ন্যাসীদের সেবা করা এবং বিভিন্ন যজ্ঞানুষ্ঠান করা, পূজা অর্চনা করা, দেবদিজে ভক্তি করা, সকলেই তার রাজ্যবাসী সকলেই আনন্দে আত্মহারা ছিলেন। ইন্দ্রসেনও সেই আনন্দের রাজা ছিলেন। এমন একটা সময় হঠাৎ একদিন সেখানে উপস্থিত হন দেবর্ষি নারদ। ইন্দ্রসেনের রাজদরবারে যখন এসে উপস্থিত হন তখন ইন্দ্রসেন রাজ সিংহাসন ছেড়ে দিয়ে দেবর্ষি নারদকে সেখানে উপবেশন করান, পাদদর্গ নিবেদন করেন, স্বরূপ পূজারে পূজা নিবেদন করেন, আরতি নিবেদন করেন, এভাবে তার গুণকীর্তন করতে থাকেন। গুণকীর্তন করতে করতে একটা সময় দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে ইন্দ্রসেন প্রশ্ন করেন যে দেবর্ষি, আপনার দর্শন মাত্রই আমার সমস্ত তীর্থ দর্শনের ফল লাভ হলো, আপনার দর্শন মাত্রই আমার সকল কালিমা দূর হলো, আপনার আগমনেই সকল তীর্থভূমি সকল দেবতার আগমন আমার এই রাজ্যেতে অবস্থান করতে লাগলো, আসলে আপনার মতো মহতের সঙ্গ পেয়ে, মহতের কৃপা পেয়ে, মহতের আগমনে আমরা সকলে ধন্যাতি ধন্য। এভাবে বিভিন্ন গুণকীর্তন করতে লাগলেন দেবর্ষি নারদের উদ্দেশ্যে। একটা সময় জিজ্ঞেস করলেন দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে ইন্দ্রসেন রাজা যে আসলে আপনার আগমনের উদ্দেশ্য কি, কারণ আপনি উদ্দেশ্য কোনো না কোনো আছে বলেই এখানে হঠাৎ করে এসে উপস্থিত হয়েছেন। তদুত্তরে দেবর্ষি নারদ বলছেন যে ইন্দ্রসেন, আমার এখানে আসার পিছনে একটি উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি শুনো। আমি বিভিন্ন পরিক্রমা আনতে একবার গিয়েছিলাম জমালয়ে গিয়ে আমি দেখলাম সেখানে তোমার পিতা অবস্থান করতেছে, কিন্তু তোমার পিতা তোমার মতোই এই জগতে খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি দেবদিজে ভক্তিপরায়ণ ছিলেন, ধর্মশীল ছিলেন, দান দানে তিনি জগতে বিখ্যাত ছিলেন, দেবদিজে ভক্তি ছিল, তার এত ধর্মগুণ পরায়ণ থাকার পরও তাকে নরকে আমি দর্শন করে আমি হতবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই, যার কারণে আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনার এখানে থাকার কারণ কি। তদুত্তরে তিনি বলেছিলেন আমার কোনো একটি ভুলের কারণে আমি এখানে এসে উপস্থিত হয়েছি,
কিন্তু আমার এর থেকে নিস্তারের উপায় একমাত্র আমার পুত্র ইন্দ্রসেন করতে পারে। তখন আমি বলেছিলাম, দেবর্ষী নারদ বলছে যে আমি আপনার পিতাকে বলেছিলাম এর এর সমাধান কি। তদুত্তরে বলেছিলেন যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী যদি আমার আমার পুত্র পালন করেন এবং তার ব্রতর ফল যদি আমাকে অর্পণ করেন তাহলে আমি এই জমালয় থেকে আমি স্বর্গলোকে প্রবেশ করতে পারি। এই সমাধান শুনে আমাকে আপনার পিতা বলেছিলেন যে আপনি আমার পুত্রের যে মাহিষ্মতি নগরে গিয়ে আমার পুত্রকে বর্ণনা করুন, এই কথাগুলো আমার কথা আমার বার্তা তার কাছে তুলে ধরুন, অবশ্যই আমার বার্তা শুনে আমার পুত্র এই ব্রত পালন করবে এবং ব্রত পুণ্যফল আমাকে দান করবেন এবং আমি স্বর্গলোকে প্রবেশ করতে পারবো। এই কথা শুনে সেই ইন্দ্রসেন দেবর্ষী নারদকে অসংখ্য ধন্যবাদ জানালেন যে আমার পিতৃদেব যে জমালয় আছে তা শুনে আমি সত্যি মর্মাহত এবং এখন আশ্বান্বিত হলাম যে আসলে আমার পিতাই সমাধানে খুঁজে বের করে দিয়েছেন, আপনার মাধ্যমে বার্তা প্রেরণ করেছেন যে আমি ইন্দিরা একাদশী ব্রত পালন করলে এবং তার পুণ্য যদি আমি তাকে অর্পণ করি তাহলে আমার পিতা জমালয় থেকে স্বর্গলোকে প্রবেশ করতে পারবেন, আমি অতি শীঘ্রই সেই ব্রত পালন করবো, নিষ্ঠার সহিত পালন করব। দেবর্ষী নারদ চলে গেলেন। ইন্দ্রসেন রাজা কি করলেন, তার পুত্র পরিবার পরিজন সহ সকলকে মিলেই খুব নিষ্ঠার সহিত এই ব্রতটি পালন করলেন এবং ব্রতের পালনের যে ব্রত ফল সেটিকে তার পিতাকে অর্পণ করলেন। পিতাকে অর্পণ করার মাত্রই বা ব্রত পালনের ফলে পিতা কি করলেন, জমালয় থেকে স্বর্গলোকে প্রবেশ করলেন এবং স্বর্গ থেকে সেই পুষ্পবৃষ্টি করতে লাগলেন মাহিষ্মতীর নগরে। এই এভাবেই একটি তর্পণ ক্রিয়া হলো এই একাদশীটি ব্রতের মাধ্যমে। এখানে দেবর্ষী সেই ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে আবারও মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন, তাহলে আমরা এই ব্রতটি কীভাবে পালন করতে পারি। তখন বলেছিলেন এক দশমীর দিন একা আহার এবং সেই দশমীর দিন সংকল্পবদ্ধ হওয়া এবং সেই মাটিতে শয়ন করা, পরের দিন একাদশীর দিন পরিপূর্ণরূপে নিষ্ঠার সহিত নিরাহারে থেকে ব্রত পালন করা, রাত্রি জাগরণ করা, হরি গুণকীর্তন করা, গ্রন্থ অধ্যয়ন করা, সাধুসঙ্গ ভক্তসঙ্গ শাস্ত্র সঙ্গ করা, গ্রন্থাদি আস্বাদন করা দিয়ে ভজনময় দিন কাটানো, দ্বাদশীর দিন সকালবেলা ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সেই সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদের সেই সেবা গ্রহণ সেবা দেওয়া এবং সেবার অন্তে প্রসাদ সেবা নিয়ে দ্বাদশীর পালন সম্পাদন করলে তাহলে এই ব্রতটি পরিপূর্ণ ব্রতে পালন হবে এবং তার ফলে যে ব্রতর ফললাভ হবে সেই ব্রতের প্রভাবে পূর্বপুরুষগণ জমালয়ে থাকলো তারাও স্বর্গলোকে প্রবেশ করতে পারবেন, অনাবিল আনন্দে সুখ জীবনযাপন করতে পারবেন। এই সম্পর্কে শাস্ত্রে বলা আছে যে আসলে এই ব্রত কথা শুনলেও সাম্বদীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। আমরা এখানে জানবো এই একাদশীটি যেটি দোসরা অক্টোবর একাদশী অর্থাৎ পনেরোই আশ্বিনের যে একাদশী ইন্দিরা একাদশী, এর পালন পরদিন অর্থাৎ রবিবারে সকাল 9:57 মধ্যে, এই 9:57 মধ্যেই ভগবানকে ভোগ নিবেদন করে যার যার সামর্থ্য অনুযায়ী ভোগ নিবেদন করে, সেটি হতে পারে একটু জল, হতে পারে একটু ফল, হতে পারে আপনি সেই ব্যঞ্জন আদি বা চিরা বা যে কোনো জিনিসই আপনি নিবেদন করে আপনি সেই সেবা গ্রহণ করলে পালন সম্পন্ন হবে, একাদশীর পরিপূর্ণতা হবে। তাই আসুন আমরা একাদশীটি পালন করি এবং অন্যকে পালন করতে উৎসাহিত করি। এই জন্য অবশ্যই আমার আপনার দায়বদ্ধতার থেকে সমাজের প্রতি দায়বদ্ধ, ধর্মের প্রতি দায়বদ্ধ থেকে এই প্রোগ্রামগুলোকে আমরা কমেন্টস করি, আমরা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেই যাতে করে অন্যরাও জানতে পারে, শিখতে পারে এবং অবশ্যই এগুলোকে পালন করতে পারে। সবাইকেই শ্রীধাম শ্রীআঙ্গন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি যাতে করে আপনারা প্রতিনিয়তই ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে। জয় জগৎ বন্ধু হরি।